নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এটা দৈনিক রাশিফলের ভিডিও। আগামীকাল মেষ টু মীন রাশির কেমন যাবে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনাদের ব্যবসা, আপনাদের শিক্ষা, প্রেম, আপনার কর্মক্ষেত্র, বৈবাহিক জীবন, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করি এবং ভিডিওর শেষে থাকে বিশেষ চমক। যারা লটারি প্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছেন, লটারি প্রাপ্তির ক্ষেত্রে শুভ সময় এবং তার লাকি নাম্বারটা আমি এই ভিডিওর শেষে কিন্তু জানাই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আগামীকাল আপনার রয়েছে শুক্রবার। দেখুন, শুক্রবার শুক্ল পক্ষের তৃতীয়া তিথি রয়েছে, নক্ষত্র রয়েছে হস্তা নক্ষত্র এবং সকাল 9:25 থেকে আবার এই নক্ষত্র চিত্রা নক্ষত্র কিন্তু শুরু হয়ে যাচ্ছে। যোগ রয়েছে শুক্ল, যোগ রয়েছে এবং চন্দ্র কন্যা রাশিতে থাকছে এবং অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:54 থেকে 12:44 পর্যন্ত। রাহুকাল যে সময়টা রয়েছে, যে সময়টাতে আমি বারবার বলি কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, রাহুকাল রয়েছে আপনার ঠিক 10:45 থেকে আপনার 12:00 পর্যন্ত। এই সময়টাতে আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এবার আসি আপনার আগামীকালে কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে আপনার বিশেষভাবে লাভ পাবে। দেখুন, 27টি নক্ষত্র রয়েছে। 27টি নক্ষত্রের মধ্যে বেশ কিছু নক্ষত্রের ক্ষেত্রে আমি বলব যে নক্ষত্রগুলো আগামীকাল বিশেষভাবে লাভ পাবে। দেখুন, প্রথমেই আসি শ্রবণা, উত্তর ভাদ্রপদ, ভরণী, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, সাতী, মূলা, শতবিশা, পূর্বসারা, হস্তা, চিত্রা, এই নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে আপনার ক্ষেত্রে কিন্তু আগামীকাল বিশেষভাবে লাভ আপনি কিন্তু পাবেন। আগামীকাল আপনারা পশ্চিম দিকে যাত্রা করবেন না, আর যদি আপনাদেরকে পশ্চিম দিকে যাত্রা করতেই হয় আপনারা একটু দই মুখে নেবেন এবং ভগবানের নাম স্মরণ করে আপনারা যাত্রা করুন, লাভ পাবেন। এইবার আসি, দেখুন আমি প্রতিদিন যে আপনাদেরকে এই রাশিফলটা দিই তার পাশাপাশি আপনাদেরকে বলি যে আপনারা অবশ্যই দান করুন, কারণ এই যে দান, আপনি যদি দান করেন কি না, আপনার ইনকামের জায়গাটা আরও কিন্তু বৃদ্ধি করবে। দান করা একটা গুরুত্বপূর্ণ কিন্তু কাজ। সে আপনি কোনো গরিব মানুষকে দান করতে পারেন, আপনি রাস্তা দুস্থ কুকুর গরু এদেরকে খাওয়াতে পারেন, এটাও কিন্তু আপনার ক্ষেত্রে শুভ সংকেতগুলো কিন্তু নিয়ে আসবে আপনার জীবনে। দেখুন, এবার আসি মেষ থেকে মীন রাশি আলোচনা, শেষে আমি লটারির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আমি জানাবো। দেখুন, মেষ রাশির শিক্ষাক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, নতুন চাকরির সুযোগ আসবে মেষ রাশির, পারিবারিক দুশ্চিন্তা আপনাদের কমবে, নেগেটিভ চিন্তা করবেন না আগামীকাল, অলসতা অর্থাৎ আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, এই অলসতা আপনাদেরকে দূর করতে হবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, শুভ রং ক্রিম, আপনারা গরুকে রুটি খাওয়ান, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। বিষ রাশি সম্পত্তিজনিত
কাজগুলো, সম্পত্তি প্রপার্টি রিলেটেড কাজগুলো আপনাদের আগামীকাল হয়ে যাবে। আত্মীয় স্বজনের সাথে মতভেদ হতে পারে, আপনার কর্মক্ষেত্রে নেতৃত্ব আরও বাড়বে, যেখানে কাজ করছেন সেখানে আপনার যথেষ্ট একটা ক্ষমতা থাকবে আগামীকাল, নতুন চিন্তা আপনার মনে আসবে, উন্নতির রাস্তা খুলবে। অর্থাৎ যে কোনো নতুন একটা উদ্ভাবনী চিন্তার মাধ্যমে আপনার উন্নতির রাস্তা কিন্তু খুলবে। ব্যবসা ক্ষেত্রে লোকসান হতে পারে, বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না। শুভ রং ধূসর, আপনারা মা দুর্গার আরতি করুন, বিশেষভাবে লাভ পাবেন। মিথুন রাশি, আটকে থাকা আপনাদের আটকে থাকা কাজ হয়ে যাবে, বন্ধুর সাহায্য আপনারা পাবেন, তার সাহায্যে আপনারা অনেক কাজ করে নিতে পারবেন এবং সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন। অর্থাৎ যারা প্রপার্টি রিলেটেড কাজগুলো করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন। স্বাস্থ্য আপনার ভালো থাকবে, ব্যবসা ক্ষেত্রে আটকে থাকা টাকা আপনার উদ্ধার হবে। শুভ রং কমলা, আপনারা পাখিকে দানা খাওয়ান, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। কর্কট রাশি, আপনার জ্ঞান বাড়বে, নতুন কোনো চিন্তা ভাবনা করবেন, আপনার যার শুভ ফল আপনি কিন্তু পাবেন। অর্থাৎ নতুন করে চিন্তা ভাবনা করার জন্য আপনার ক্ষুরদার বুদ্ধি আপনাদের বাড়বে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আপনার ভালো হবে, আগামীকাল লেনদেন অবশ্যই সাবধানে করুন, দূরবর্তী স্থানে যাত্রা করবেন না, অর্থাৎ কোনো দূর স্থানে আপনারা যাত্রা করবেন না, খরচের দিকটা নিয়ন্ত্রণ করুন। শুভ রং গোলাপি, আপনারা ভগবান শিবকে জল নিবেদন করুন, লাভ পাবেন। সিংহ রাশি, আপনার আত্মবিশ্বাস বাড়বে, সিংহ রাশির মন খুশি থাকবে, ধন প্রাপ্তির প্রবল যোগ রয়েছে, অনেক দিনের ঝামেলা, দীর্ঘদিনের যে ঝামেলা আপনাদের মিটার সম্ভাবনা রয়েছে, পরিবারের সাহায্য আপনি পাবেন, ব্যবসা ক্ষেত্র আপনার ভালো হবে। আপনাদের শুভ রং হালকা লাল, আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন। কন্যা রাশি, পারিবারিক সাহায্য পাবেন, হঠাৎ কোনো শুভ সংবাদ আসবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনার চিন্তা বাড়বে, অর্থাৎ কেরিয়ারে উন্নতি, কেরিয়ারের জন্য আপনার চিন্তাটা বাড়বে। টাকা ধার দিবেন না, অর্থ লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন, ব্যবসা ক্ষেত্রে লাভ পাবেন, রাগ নিয়ন্ত্রণ রাখুন। শুভ রং সবুজ, আপনারা পিঁপড়াকে, পিঁপড়া যে কালো পিঁপড়া হয় না, সে পিঁপড়াকে আপনারা গমের আটা দিন, লাভ পাবেন। এরপর যে রাশি তুলা রাশি, মান সম্মান প্রাপ্তি হবে, পজিটিভ চিন্তা করুন, লাভ পাবেন, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আপনাদের নিরাশা দূর হবে, উন্নতির যোগ দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে লাভ পাবেন। শুভ রং ক্রিম, আপনারা গরুকে অবশ্যই কলা খাওয়ার, বিশেষভাবে লাভ পাবেন। বৃশ্চিক রাশি, নতুন কাজের সুযোগ আসবে,
চিন্তা ভাবনা করে কোনো বড় সিদ্ধান্ত আপনি নেবেন। আপনি আগামীকাল ইনভেস্টমেন্ট করতে পারেন, যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট আপনারা করতেই পারেন, এবং কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি আগামীকাল হাত দিতে কিন্তু পারেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন, তাতে আপনি লাভ পাবেন। আপনার গুরুজনের সাথে মতভেদ হতে পারে, অর্থাৎ মতপার্থক্য দেখা যাচ্ছে, আপনার বাবা হোক, আপনার মা হোক, বা আপনার কি গুরুস্থানীয়, তাদের সাথে মতভেদ হতে পারে। ব্যবসা ক্ষেত্র শুভ রং গোলাপি। আপনারা কোনো নির্ধনী মানুষকে চাল দান করুন। ধনুরাশি, কোনো কথা নিয়ে আপনার মনে দুশ্চিন্তা থাকবে, কোনো কাজে তাড়াহুড়ো, কোনো কাজ তাড়াহুড়ো করবেন না, কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন। কারো কথা শুনে সিদ্ধান্ত, কেউ বললো যে আপনার বন্ধু হোক বা আপনার কোনো পরিচিতি হোক, তার কথা শুনে নিজের সিদ্ধান্ত আপনি বদলাবেন না। কাজের দিকে মনোনিবেশ করুন, ব্যবসা ক্ষেত্রে লাভ হবে। শুভ রং সাদা, মা দুর্গার আরতি করুন। মকর রাশি, ধীরে ধীরে কাজ হয়ে যাবে, আটকে থাকা কাজ। কোনো জ্ঞানী ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে, বড় সিদ্ধান্ত নেবেন না। লেনদেনের দিকে সতর্ক থাকুন, কার্যক্ষেত্রে চাপ থাকবে, ব্যবসা ক্ষেত্রে লোকসান হতে পারে, অবশ্যই ব্যবসাতে ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করবেন না। শুভ রং নীল, আপনারা কোনো নির্ধনী মানুষকে ফলদান করুন। কুম্ভ রাশি, কাজের উৎসাহ বাড়বে, নতুন চিন্তা ভাবনাতে আপনার লাভ হবে, কোনো নতুন চিন্তা ভাবনা করলে আপনি লাভ সেখান থেকে পেতে পারেন। চিন্তা ভাবনা পজিটিভ রাখুন, সুযোগ সন্ধানী মানুষের কাছ থেকে এড়িয়ে চলুন। সুযোগ সন্ধানী আপনাকে তেল মেরে আপনার কাছ থেকে কাজ করে নেবে। আগামীকাল আপনার ক্ষেত্রে ব্যবসাতে লাভ হবে। শুভ রং আকাশী, আপনারা পাখিকে দানা দিন, নিশ্চিতরূপে লাভ পাবেন। মীন রাশি, কোনো দূরবর্তী স্থান থেকে শুভ সংবাদ আসবে, মতপার্থক্য পরিবারের মধ্যে হতে পারে, অবশ্যই একটু কথা কম বলুন, তাতেই সবথেকে ভালো। যে সিদ্ধান্ত নেবেন সেটা থেকে পিছিয়ে আসবেন না, কোনো যখন সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত থেকে কিন্তু পিছিয়ে আসবেন না কারো কথা শুনে। ব্যবসা ক্ষেত্রে লাভ পাবেন, শুভ রং গোলাপি, এবং আপনারা আগামীকাল কোনো গরিব মানুষকে ফলদান করুন, নিশ্চিতরূপে লাভ পাবেন। এবার কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, দেখুন আমি আবারও বলছি, যাদের লটারির প্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং ব্যক্তিগত জন্মছক অবশ্যই দেখিয়ে নিন। এবার আসি কোন কোন রাশি, আমি পাঁচটি রাশির নাম বলবো। সিংহ রাশি প্রথমেই আছে, নাম্বার ওয়ান লিস্টে আছে সিংহ। সিংহের টার্গেট নাম্বার 4, আপনাদের শুভ সময় সকাল 9 থেকে 10:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সে রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 6, আপনাদের শুভ সময় সকাল 9:15 থেকে 10:28 পর্যন্ত। তিন নম্বর রাশি ধনুরাশি। ধনুরাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। ধনুরাশির টার্গেট নাম্বার 7, আপনাদের শুভ সময় সকাল 8:40 থেকে 10:20 পর্যন্ত। এরপর যে রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 2, আপনাদের শুভ সময় সকাল 9:30 থেকে 10:40 পর্যন্ত। একদম শেষ রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। কুম্ভ রাশির টার্গেট নাম্বার আপনার 5, আপনাদের যে শুভ সময়
সকাল 9:52 থেকে 10:32 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই 5টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছে, অনেকে ফোন করছেন, দেখুন আমি আবারও বলছি ফোনে সবসময় আপনারা পাবেন না, যতদিক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন না আমি একটা অনুরোধ করি ততদিক আপনারা রিপ্লাই পাবেন, এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ, হর হর মহাদেব, জয় শিবশম্ভু।